কারণ যে ব্যক্তি আমার নবীর খতনা নবুয়ত চেয়ার দখল করবে সে কখনো মুসলমান হতে পারে না। কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক না? কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী তারপরও হটবো না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, কি হবে? আলেম হয়ে বয়ান করে স্টেজেতে পারো যদি সত্য কথা উচ্চ কণ্ঠে না বলিতে, চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই নগদি, কি হবে? দুকা দিয়ে আল্লাহকে, কি হবে? দুকা দিয়ে জনগণকে, ঠিকই না? এই জন্য বলি রে মুসলমান ও সৎকানিয়ার যুবক, শপথ নাও, শপথ নাও, আমার নবীর খতমে নবুয়ত বাংলাদেশে কায়েম হওয়ার জন্য যদি রক্তের প্রয়োজন হয় সর্বপ্রথম আমাদের রক্ত দিতে হবে।